ওই কিশোরের সারা শরীরের কোনো জায়গাতে সর্পদর্শনে নেই কোনো ক্ষতচিহ্ন। তবুও মৃত্যু হলো 11 বছরের ইমনের। বৃহস্পতিবার রাত আনুমানিক 3টে নাগাদ গভীর ঘুমে আচ্ছন্ন ইমন হঠাৎ করে কোনো কিছুর কামড় অনুভব করতে পেরে সজোরে চিৎকার করে লাফ দিয়ে উঠে বিছানায়। চিৎকার দিয়ে মা বাবাকে ডাকতে শুরু করাতে তড়িঘড়ি আলো জ্বালিয়ে দেখতে পাওয়া যায় ইমনের হাতে ধরা একটি কালো রঙের সাপ। গালের এক পাশের একটি জায়গাতে সর্পদর্শনের কথাও বলে ইমন। কিং কর্তব্য বিমূঢ় হয়ে নিজ এলাকার ওঝা বৈদ্য ডেকে ঝাড়ফুঁক করা হয় ইমনকে। অবশেষে শুক্রবার সকালে ইমনের শারীরিক অবস্থা বেগতিক দেখে তাকে নিয়ে আসা হয় বড় পাথুরি সোনাপুর প্রাথমিক হাসপাতালে। শরীরে কোনো প্রকার ক্ষত না থাকলেও সর্পদর্শনের কথা শুনে ইমনের শরীরে 2টি ইঞ্জেকশন দেওয়া হয় বলে জানান ইমনের বাবা রূপম ত্রিপুরা। এরপর নিয়ে আসা হয় বিলোনিয়া মহকুমা হাসপাতালে। তড়িঘড়ি চিকিৎসা পরিষেবা দিলেও বাঁচানো যায়নি ইমনকে। আমরা কি বুদ্ধি করতাম, গাড়িও কোন মানে মোবাইল খুঁজে আমার তো রাত্রেবেলায় সাপে কাটছিল, ঘুমাইতেছিল তখন সন্ধ্যার সময় তিনটার সময়। এরপর দাদু কাছে নিছে, দাদুয়ে ঝাড়পোক করে দিছে, রক্ত নামাইছে, রক্ত বাই করছে। তো ওইখান থেকে কি আপনারা সোনাপুর হাসপাতালে আনছেন সকালে? সকালে সোনাপুর জীবিত আসলো নিতে? বিলোনিয়া যখন আনছেন তখন হের প্রাণ আসল নি? নানান প্রচেষ্টার পর ইমনের মরদেহ তার বাবার কাঁধে নিয়ে বাড়িতে ফিরতে হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভিডিও রিপোর্ট, রাইজিশ নিউজ।